<applause> السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم এই টেলিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শক আমরা একটি নতুন সিরিজ আলোচনা শুরু করেছি আজকে থেকে আমরা এই যে সোনালী শিশু বলতে আমরা বুঝাই আমাদের সন্তানদেরকে কিভাবে সোনালী শিশুতে আমরা গঠন করব। আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে সালফেসাল হেন সাহাবাই কেরাম তাদের সন্তানদেরকে যেভাবে গঠন করেছেন অথবা সালফে সাহালহীনের সন্তানরা যেভাবে আ নিজেরাও সালফেসাহালহীনে পরিণত হয়েছে সাহাবাই কেরামদের সন্তানরা কীভাবে তা বেঈন অথবা সাহাবিতেই পরিণত হয়েছে কিভাবে তারা সোনারী শিশুতে পরিণত হয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো যাতে আমাদের সন্তানদেরকে আমরা সেভাবে গঠন করতে পারি প্রিয় দর্শক এটি এই জন্যে গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ সব তালা পবিত্র কর আনুল উল্লেখ করেছেন ইয়া হে ইমানদারগণ কু আং কুম নাওরা তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের সন্তানদেরকে তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও অন্য আয়তাল্লা হান মাতাল বলেছেন ও আংজির আশিরতাকাল আকরাবিন যে আপনার নিকটাত্মীয়দেরকে নবী এবং এই নবী সাল আলী হুয়েসাল্লামকে এই নির্দেশ বা এই দিক নির্দেশনা দেওয়ার সাথে সাথে গোটা মুসলিম জাতিকে একই দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনি আপনার নিকটতম আত্মীয় যারা রয়েছে আপনার ফ্যামিলি মেম্বার এবং যারা ক্লোজ রিলেটিভস তাদেরকে আপনি সতর্ক করুন জাহান্নামের সম্পর্কে সতর্ক করুন আল্লাহ সু সম্পর্কে সতর্ক করুন প্রিয় দর্শক তাহলে আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবার পরিজনকে সতর্ক করতে হবে জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাতে হবে যেই জাহান্নামে আল্লাহ সু ভায়ানুয়াতালা অত্যন্ত শক্তিশালী শক্তিধর অত্যন্ত কঠোর ফেরেস্তাদেরকে নিয়োজিত করে রেখেছেন লাই আর শুন আল্লাহ মা আমার হম যেই ফেরেশতারা আল্লাহ সভায়তালের নির্দেশেই শুধুমাত্র বাস্তবায়ন করবে তার বাইরে তারা কিছুই করবে না অর্থাৎ জাহান্নামে যারা যাবে তাদেরকে এই ফেরেশতরা জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ সুভায়ানুয়াতালার নির্দেশ ছাড়া এই ফেরেশতাদের কোনো সুযোগই থাকবে না এদেরকে জাহান্নাম থেকে বের করার জন্যে প্রিয় দর্শক সূরা তাহরিমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি যে আয়টি আমরা শুনলাম এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আলী দাজি আল্লাহ তালাহু বলেতেন যে আ লিমু হুম ও আ যে তোমরা তাদেরকে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে দিন সম্পর্কে তাদেরকে জ্ঞান দান করো এবং তাদেরকে আদব শিক্ষা দাও অন্য একটি বর্ণনায় আলী রাজি আল্লাহ তালানহী আয়াতের ব্যাখ্যা বলেছেন যে আলিমু আং যে তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে কল্যাণকর যে জ্ঞান সেই জ্ঞানটি তাদেরকে শিক্ষা দান করো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমরা জানি কারণ হচ্ছে আল্লাহ সুহানুয়া তালা আমাদের যে সন্তান এই প্রত্যেকটি মানব সন্তানকে প্রত্যেকটি আদম সন্তানকে বিশেষ করে মুসলিমদের যে সন্তান এই সন্তানগুলো আল্লা সাহায়ুন পক্ষ থেকে আমানত আল্লা সুহায়নুয়াতালা সকল মানব শিশুকেই ফেতরাতের উপরে সৃষ্টি করেছেন ফেতরাত মানে হচ্ছে আল্লা তালাকে চেনার উপায় এবং তার যে জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা অনুসারে চলার মানসিকতা নিয়ে আল্লাহ সব তালা সকল মানব সন্তানকে পাঠিয়েছেন কিন্তু পরবর্তীতে তাদের পিতামাতা পিতামাতা তাদেরকে যে শিক্ষা দেয় যে পরিবেশ দেয় সেই পরিবেশের উপর ভিত্তি করে তারা কখনো গোমরা হয় তারা ইহুদি হয় অথবা নাসারা হয় অথবা তারা অগ্নি পুজোকে পরিণত হয় বলেছেন কুল্লু মাউলুদ্দিন তার মানে হচ্ছে পিতা পিতামাতাই মূলত সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় তারা কি সোনালি শিশুতে পরিণত হবে নাকি তারা অন্য কোনো তারা ধ্বংসাত্ম কোনো শিশুতে ধ্বংসাত্মক কোনো মানুষে পরিণত হবে কি মানবতার জন্যে কল্যাণকর মানুষ হিসেবে পরিণত হবে তাদের দুনিয়া এবং আখেরাতকে কল্যাণকর হবে নাকি দুনিয়া এবং আখেরাতে তারা ধ্বংসাত্মক হবে এবং তাদের নিজেদেরকে ধ্বংসের মুখে তারা নিয়ে যাবে নিমজ্জিত করবে সেটি হচ্ছে দেখার বিষয় আমরা এই জায়গাটি এই আলোচনা করছি যে কারণ আমাদের সন্তানদেরকে মূলত আমাদেরকেই গড়ে নিতে হবে এবং আমাদের সন্তানকে সোনালী শিশু হিসাবে গঠন করার দায়িত্ব মূলত আমাদেরই আমরা তাদেরকে কোনো বেবি সিটারের কাছে অথবা কোনো ডে কেয়ার সেন্টারে অথবা কাউকে ভাটিয়া কোনো লোককে এনে তার দায়িত্বে যদি আমরা দিয়ে দেই আমরা কোনো দুধমা বা দাইমা অথবা আমরা কোনো তত্ত্বাবধায়ক এরকম নিয়ে আসলাম তাদেরকে দেখাশোনা করার জন্য কোনো মিস অ্যান্ড মিস্ট্রেসকে নিয়ে আসলাম সেটি কিন্তু কোনোভাবে সে দায়িত্ব পালন হবে না এই জন্যে কোনো একজন মুফতিকে যখন একজন মহিলা জিজ্ঞেস করলেন যে আমি সকালবেলা ফজল নামাজের সময় আমার সন্তানদেরকে ঘুম থেকে জাগাতে চাই কিন্তু আমাদের সন্তানদেরকে আমি ঘুম থেকে জাগাতে পারি না তারা উঠতে চায় না আমার এখন করণীয় কি তখন সেই আলেম তাকে বললেন যে আপনাকে আমি যদি বলি যে আপনার ঘরে আগুন লেগেছে আপনার সব কিছুই পড়ে যাচ্ছে এবং আপনার সন্তানরা ঘুমন্ত অবস্থায় তাদেরকে যদি আপনি এখনই বের না করেন তাহলে তারা পড়ে যাবে এবং পুড়ে তারা মারা যাবে আপনি কি করবেন তখন তিনি বললেন আমার সন্তানদেরকে আমি জাগাবো তারা যদি জাগতে না চায় তাহলে তাদেরকে নিয়ে আমি কোলে পিঠে করে যেই কোনোভাবে হোক তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসবো আমি ঘর থেকে যাতে তারা না পড়ে যায় তখন তিনি তাকে বললেন যে আপনার সন্তানগুলোকে আপনি দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য যদি তাদের টেনে হেঁচড়ে বের করে নিয়ে যান তাহলে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্যে কি আপনাকে তাদেরকে ঘুম থেকে টেনে হেঁচড়ে তাদেরকে কি উঠানো দরকার নয় আসলে এটি একটা ফিলোসফি একটা দর্শনের কথা বলছি টেনে হেঁচড়ে তাদেরকে বের করার অর্থ তাই নয় মূলত তাদেরকে দিনের ক্ষেত্রে দুনিয়ার সফলতার জন্যে আমরা যতটা উদ্গ্রীব এবং উদ্বিগ্ন থাকি তার চেয়ে অনেক বেশি উদ্গ্রীব এবং উদ্বিগ্ন আমাদেরকে থাকতে হয় আখেরাতের কল্যাণ নিয়ে এই আমরা আমাদের সন্তানদের সফলতার কথা বলি যে তাদেরকে সফল মানুষ হিসাবে আমরা গড়তে চাই তাদের কল্যাণ আমরা চাই আমরা কল্যাণ বলতে আসলে কোন কল্যাণের কথা বোঝাচ্ছি আমরা কি শুধুমাত্র দুনিয়ার কল্যাণের কথা বলবো যারা শুধুমাত্র বলে যে আমরা দুনিয়ার কল্যাণ চাই মা আলাহু ফিল আখির তিমিন খালাক আর আখিরাতে তার জন্য কোন কল্যাণই থাকবে না নাকি আমরা বলবো অমিন হুমাইকুল রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা তাও ওয়াকিনা বান্নার নাকি আমরা আমাদের সন্তানদেরকে এমন বানাবো যারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কল্যাণপ্রাপ্ত হবে তারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণে ভাগ্যপান হবে এবং তারা জাহান নাম থেকে মুক্তি পাবে প্রিয় দর্শক কারণ এইটি আমাদের সন্তানদেরকে আমরা এরকম সোনালী শিশুতে পরিণত করা তাদেরকে সোনালী মানুষ হিসেবে গড়ে তোলা এটি শুধুমাত্র তাদের জন্যই নয় এটি কিন্তু আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা বিশেষ করে আমাদের পরবর্তী জীবনে আমাদের সফলতা আমাদের মর্যাদা এবং কল্যাণের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আহমদ ইবনে তার মুসনাদে একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ারফাউ আদ-দারাজাত লিল আব্দি সলিহি ফিল জান্নাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ভালো বান্দা যিনি জান্নাতে যাবেন জান্নাতে গিয়েছেন তার মর্যাদা জান্নাতে আরো বাড়িয়ে দেবেন তখন ফায়াকুলু তখন এই বান্দা যিনি জান্নাতে গিয়েছেন হঠাৎ করে তার জান্নাতে মর্যাদা বেড়ে যাবে তার সম্মান বেড়ে যাবে তার ধাপ বেড়ে যাবে তখন তিনি বলবেন ইয়া রব আন্না লিহি হাযিহি আদ থেকে আমার এই মর্যাদাটা আসলো যে আমার যে মর্যাদাটা বেড়ে গেলো জান্নাতের সিঁড়ি বেয়ে আমি আরো উপরে উঠে গেলাম আমার সেখানে ধাপ বেড়ে গেলো এটি কেন কিভাবে হলো তখন আল্লা সুহ বলবেন এই বান্দার উদ্দেশ্যে দি কালাক যে তোমার সন্তান তোমার জন্য প্রার্থনা করেছে তোমার জন্যে দোয়া করেছে তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করেছে আমার কাছে এই জন্যে সন্তানের কারণে তোমার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি অন্যদিকে দেখুন মুসলিম শরীফের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই হাদিসটি যেখানে রসুল্লাহ সাল্লাম বলেছেন ইদামাত হু আম যখন কোনো আদম সন্তান মারা যায় তখন তার ভালো আমলের ভালো কাজের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায় সকল সোর্স অ্যান্ড চ্যানেলগুলো সব বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তবে তিনটি সোর্স বাকি থাকে তিনটি চ্যানেল বাকি থাকে যে চ্যানেলের মাধ্যমে এই মৃত ব্যক্তির তার আমল নামায় ভালো কাজ অর্থাৎ স্বভাব পোসতে থাকে তোর মধ্যে একটি হচ্ছে ইল্লামিন জারিয়া তিনি যদি কোনো সদাকা জারিয়ার কাজ করে যান ফারুবিহি অথবা এমন কোনো জ্ঞান তিনি রেখে যান যে জ্ঞানের মাধ্যমে তার পরবর্তী লোকেরা উপকৃত হবে আও ওয়ালাদিন সোয়ালেহিন অথবা এমন কোন সন্তান কোনো নেককার কল্যাণকর ভালো সৎ সন্তান তিনি রেখে যান যে সন্তান তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে প্রিয় দর্শক ওলামাই কারাম এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন যে এই হাদিসের মধ্যে আসলে সন্তান প্রতিপালন অথবা সোনালী শিশু গঠনের মূল বক্তব্য রয়েছে আমাদের সন্তানদেরকে যদি আমরা সোনালী শিশুতে পরিণত করতে পারি সাহাবাই কারাম সালফে সালিহিন মুসলিম আউলিয়ায় কেরাম তাদের সন্তানদেরকে যেভাবে গঠন করেছেন সেভাবে যদি গঠন করি তাহলে এই হাদিসে আমাদের মৃত্যুর পরে যে তিনটি চ্যানেল সোর্সের মাধ্যমে আমাদের আমল ভালো কাজ বা সাওয়াব অথবা আমাদের আমল নামায় নেকি ঢুকতে থাকবে সেই তিনটি কিন্তু আমরা এর মাধ্যমে পেয়ে যাব প্রথমটি দেখুন জারিয়া আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো সন্তান যদি তৈরি করি সোনালী শিশুতে যদি তাদেরকে পরিণত করি তাহলে তারাও তাদের সন্তানদেরকে সোনালী শিশুতে পরিণত করবে তারা তাদের আশপাশে যারা রয়েছে তাদের আত্মীয়স্বজন যারা থাকবে যে সমাজে তারা বসবাস করবে যে রাষ্ট্রে তারা বসবাস করবে সে সমাজ এবং রাষ্ট্রে তারা আমূল পরিবর্তন আনার চেষ্টা করবে তাহলে তার মাধ্যমে কিন্তু সাদেকায় জারিয়া অর্থাৎ তিনি ভালো হলেন এবং তার মাধ্যমে তার পরিবার পরি তার আত্মীয় স্বজন তারাও ভালো হলো এটি কিন্তু সত্যাই জারি এবং এই জন্য আসল সম বলেছেন দাল ওয়া আল খাই রিকা ফালে মানসান নাফিল ইসলামী সুন্নতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরুমান আমিলা বিহা যে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ নিজে করে এবং অন্য কাউকে যদি ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে তাহলে সে নিজে ভালো কাজ করার জন্য তো সাবাদ পাবেই অন্য যত লোক এই ভালো কাজের জন্যে উদ্বুদ্ধ হবে অনুপ্রাণিত হবে তারা এই ভালো কাজ করে যতটুকু সাবাব পাবে এই ব্যক্তি ঠিক সকল ব্যক্তির সমান সাফব তার আমল নামায় আবার ক্রেডিট হতে থাকবে তাহলে এটি হচ্ছে প্রথম বিষয় দু নম্বর হচ্ছে আয়লমিন ইউনতা ফাউবিহি কোনো ব্যক্তি তার সন্তানকে যদি উত্তম জ্ঞান আয়লমে সলেহ যদি না নাফে যদি তিনি শিক্ষা দেন যদি আলমে শরিয়া যদি শিক্ষা দেন যদি তিনি দিনের আইলমুল কোরআন ও সন্না যদি দেন তাহলে এই সন্তান তার সন্তানদেরকে তার আত্মীয় স্বজনকে তার সমাজ এবং পরিবারকে ইত্যাদিকেও কিন্তু এই এল মে বা এল আল ইসলাম এলম আদ্দিন এটিও কিন্তু শিক্ষা দেবেন ফলে কিন্তু এই যে ভালো জ্ঞান বা আল এল আল খায়ের এটি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এই আলিমের মাধ্যমে এই আইল আল নাফে মাধ্যমে তিনি উপকৃত হলেন এবং তিনি পরবর্তী বহু বহু জেনারেশনকে উপকৃত করবেন এবং এর কারণে কিন্তু তিনি ব্যক্তি পেতে থাকবেন আর তৃতীয় হচ্ছে ওয়ালাদুল সালেহ তার সন্তান তো শুধু ন্যাককারই নয় তিনি নেককার হয়েছেন এবং তার পরবর্তী সকল সন্তানরাও কিন্তু এভাবেই নেক সন্তানই পরিণত হবে তাহলে আমাদের সন্তানদেরকে আমরা নেক সন্তানে তৈরি করা নেক সন্তানে আমরা তাদেরকে গঠন করা সোনালী শিশুতে তাদেরকে পরিণত করা এটি কিন্তু আমাদের দায়িত্ব প্রিয় দর্শক আমরা সোনালী শিশু বলতে আমরা আনফর্চুনেটলি আমাদের মধ্যে আমাদের সন্তানদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক চিন্তা রয়েছে আমরা এই সিরিজে যে বিষয়টি আমরা জানার চেষ্টা করবো তা হচ্ছে আমাদের সন্তানদেরকে যে আমরা সোনালী শিশুতে পরিণত করব এই সোনালী শিশুতে পরিণত করার জন্য তাহলে ধাপগুলো স্টেজগুলো কি কোন কোন স্টেজ আমাদেরকে অবলম্বন করতে হবে কোন কোন পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে কোন কোন দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে আমরা অনেক সময় শুধুমাত্র আমাদের সন্তানের শারীরিক অথবা তাদের যে স্বাস্থ্যগত এই দিকে শুধুমাত্র আমরা দৃষ্টি দান করি আমরা দেখি সে কি সুস্থভাবে বেড়ে উঠছে কিনা আমরা দেখি তার স্বাস্থ্য কি ঠিক আছে কিনা সে কি অসুস্থ হয়ে পড়ছে কিনা ঠিকমতো খাচ্ছে কিনা অধিকাংশ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এই জায়গায় আসলে কি আমরা শুধুমাত্র তার শরীরের উন্নয়নের কথা চিন্তা করবো তার কি আত্মার উন্নয়নের জন্য আমাদেরকে একটুও কাজ করতে হবে না আত্মার জন্যে কি আমরা তাকে খোরাক দেব না তার শরীরের জন্য কি শুধুমাত্র আমরা তাকে খোরাক দেব তার শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার জন্য আমরা ডাক্তারের চিকিৎসা তার জন্য ব্যবস্থা করি কিন্তু তার আত্মা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেই সেই সময় আমরা তার জন্য কি চিকিৎসার ব্যবস্থা করবে এটি দেখার বিষয় আমরা দেখি যে আমাদের সন্তানদেরকে ভালো স্কুল ভালো কলেজে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আমরা প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে যাই আমাদের এই দুনিয়ার শিক্ষা আমরা চিন্তা করি এই দুনিয়ার সে শিক্ষা পেয়ে সে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে অথবা ব্যারিস্টার লয়ার হচ্ছে অথবা সমাজে তার অবস্থান কী হবে সে চাকরি পাবে তার ভবিষ্যৎ আমরা চিন্তা করি যেটা ইমিডিয়েট ফিউচার অর্থাৎ এই পরবর্তী শিক্ষা পরবর্তী ভবিষ্যৎটি তার কি হবে এটি নিয়ে আমরা চিন্তা করি ভবিষ্যৎটি শুধুমাত্র এখানেই সোনালী শিশুর ভবিষ্যৎকে শুধুমাত্র এই পৃথিবীর সাথে সম্পর্কিত সোনালী শিশুর ভবিষ্যৎকে আখেরাতের সাথে সম্পর্কিত নয় এই দুনিয়া দেশে অনেক ভালো অবস্থা রয়েছে কিন্তু আখেরাতে তার অবস্থাটি কী আখেরাতে তিনি কি অবস্থায় থাকবেন তিনি কি জান্নাত প্রাপ্ত হয়ে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবেন নবিরাসুলদের সার্ফে সাহহীনদের সাথে থাকবেন নাকি তিনি জাহান্নামের নামের লাকড়িতে জাহান্নামের জাহান নামের ওয়াকুদ জাহান্নামের নামের আস্তা বলে তাকে যেতে হবে আমাদেরকে সেই বিষয়টিও মূলত দেখতে হবে যে আসলে জান্নাতের তিনি মেহমান হচ্ছেন নাকি জাহান্নামের ফুয়েল হচ্ছেন সেটি আমাদেরকে দেখতে পাই এই জায়গায় আমাদের এই আলোচনায় আমরা দৃপ্রাত করার চেষ্টা করব। যে আসলে আমরা এই শিশুর ভবিষ্যৎ বলতে আমরা কি বুঝি তিন নাম্বার যে বিষয়টি সেই বিষয়টি হলো যে প্রিয় আমাদের এই সন্তানকে সোনালী শিশু হিসাবে গঠন করার দায়িত্ব কার এই দায়িত্ব কি অ্যাবসোলিউটলি অ্যান্ড এক্সক্লুসিভলি যারা পিতা তাদের নাকি শুধুমাত্র মায়ের পিতা বাইরে থাকবেন তিনি দেশ বিদেশে থাকবেন ঘুরে বেড়াবেন আর মাকে তাহলে কি শুধুমাত্র মাই তার সন্তানকে লালন পালন করবেন নাকি মা আসলে অন্য কাজে ব্যস্ত থাকবেন আমাদের দেশে এখন যা হয়েছে তাহত হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ইত্যাদি অথবা ফেসবুক টুইটার ইত্যাদির মাধ্যমে তিনি ব্যস্ত থাকবেন অথবা তিনি সাজসজ্জা বিভিন্ন জায়গায় আত্মীয়স্বজনকে মেহমানদারি আপ্যায়ন ইত্যাদির মাধ্যমে তিনি ব্যস্ত থাকবেন তিনি শপিং ড্রপিং ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকবেন তিনি কি আসলে বিভিন্ন জায়গায় ভিজিট অ্যান্ড সিটিং ইত্যাদির মধ্যে ব্যস্ত থাকবেন নাকি তিনি আসলে তার সন্তানদের প্রতি দৃষ্টি দান করবেন তাহলে এটি কার পিতার না মাতার নাকি পিতা মাতা সকলের নাকি পিতা মাতা দাদা দাদি নানা নানি সকলের মিলে একজন সোনালী শিশু গঠন করতে হবে এটিও কিন্তু একটি দেখার বিষয় রয়েছে আমরা প্রিয় দর্শক আমাদের সন্তানদের সফলতার জন্য আমরা চিন্তা করি অনেককে আবেগ ঘন অবস্থায় দেখ দেখতে পাই যে তারা বলে থাকেন এবং কখনো কখনও তাদের অশ্রু সজল সজলে তারা আমাদের দিকে তাকিয়ে বলেন যে আমরা যে কষ্ট করেছি আমাদের সন্তানদেরকে সেরকম কষ্ট করতে আমরা দেবো না আমরা দিতে চাই না তারা কষ্ট বলতে বুঝান যে তিনি কষ্ট করে বড় হয়েছেন তার খুব বেশি জামাকাপড় ছিল না গাড়ি বাড়ি ছিল না তিনি তার সন্তানের জন্যে জামা কাপড় গাড়ি বাড়ি ইত্যাদির ব্যবস্থা করে যেতে চান কিন্তু আসলে এই গাড়ি বাড়ি কি তার সন্তানের জন্য তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত নাকি তাকে উত্তম শিক্ষা সোনালী শিশুতে পরিণত করা হচ্ছে তার দায়িত্ব তার জন্য কি গাড়ি বাড়ির ব্যবস্থা করা দায়িত্ব নাকি সোনালী শিশুতে পরিণত করা তার দায়িত্ব এটি হচ্ছে আমাদের এই আলোচনার মূল বিষয় আমরা সে বিষয়টি এখানে আলোচনা করার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা যে ভোগবাদী পৃথিবীতে বসবাস করছি আমাদের সন্তানরা শুধুমাত্র চাই চাই আমার আরও চাই আমার আরও চাই আমরা দেখি যে তাদের এই যে চাওয়া এই চাওয়াগুলো সব হচ্ছে দুনিয়ার বা পাশব এই যে পার্থিব জীবনের বিভিন্ন ধরনের প্রাপ্তি নিয়ে তারা চিন্তিত থাকে দুশ্চিন্তিত থাকে আমরা সেই শিক্ষাই কি তাদেরকে দেব। আমরা সোনালি শিশু বলতে আসলে কি বুঝি আমরা কি বুঝি যে তাদের সুষ্ঠ সুষম গড়ে ওঠা আমরা কি বুঝি যে সে একজন ব্যালেন্সড পার্সোনালিটি একটা ব্যালেন্সড মেন্টালিটি নিয়ে সে গঠিত হবে এটি একটি সাইড মেন্টালিটি একটি মার্জিনালাইড অথবা এক সেলফ কনসেন্ট্রেটেড একটা মেন্টালিটি নিয়ে সে গঠিত হবে সে বড়ো হয়ে উঠবে এটি হচ্ছে আমাদের দেখার বিষয় আমরা এই জায়গায় এই সকল গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা এই আলোচনাটি এই জন্য করতে চাই যে আমাদের সন্তান যাতে কেয়ামতের দিন আমাদের জন্য যাতে বোঝা না হয়ে যায় তারা যাতে কেয়ামতের দিন আল্লা সবতার সামনে দাঁড়িয়ে যাতে এ কথা না বলে রব্বানা আরিন আল্লা দিন আদুল্লাহ নামিনাল ইংস না জা আলু হুমা তাহতাকিনা লিয়াকুন আমিন আসফালিন হে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিন জিন এবং মানুষের মধ্যে সেই দুজনকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল সেই পথভ্রষ্টের কথা আমরা আমাদের আলোচনা শুরুতে যে আল্লাহকে উদ্দেশ্য করে এই মানব সন্তানরা এবং সন্তানরা তারা বলবেন যে আমাদের পিতামাতাদেরকে দেখিয়ে দিন কারণ তারা আমাদেরকে ইহুদি বানিয়েছিল খ্রিস্টান বানিয়েছিল অগ্নি পূজক বানিয়েছিল মূর্তি বানিয়েছিল মানুষকে পূজা করা শিখিয়েছে মানুষের সৃষ্টি বিভিন্ন জিনিসকে পূজা করা শিখিয়েছে কিন্তু আল্লাহ আপনাকে তারা আমাদেরকে শেখায়নি আপনাকে তারা চেনায়নি আপনাকে দেখায়নি এইরকম একটি অভিযোগের কি আমরা কেয়ামতের দিন হওয়ার মতো সামর্থ্য রাখি আমাদেরকে মূলত সেই বিষয়টিকে দেখতে হবে সেই বিষয়টি আমাদের দৃষ্টিতে আনতে হবে প্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো মূলত এখানে আলোচনা করব এই আলোচনা আমরা শেষের পূর্বে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই রাসুল্লাহ সাল আলী ওসলামের সে হাদিসটি যেখানে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস আন উন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম এই হাদিসের শেষের দিকে তিনি বলেছেন যে ওর রাজুলুফি আহলি বাইতিহি ওর রাজুলফি আহলিহি রাইন অহুয়া মাস উল উন রাইয়াতি যে একজন ব্যক্তি তার পরিবারের সদস্যদের সম্পর্কে তিনি দায়িত্বশীল এবং তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ সন্তানদের ব্যাপারে তিনি দায়িত্বশীল ওয়াল মার ফি বাইতি জৌজিহা রায়াতুন ওয়াহিয়া মাস উল আন রায়িয়াতিহা এবং কোনো একজন নারী স্ত্রী মাকে প্রশ্ন করা হবে তার স্বামী অথবা পিতার এই পরিবারের সদস্যদের ব্যাপারে এবং তারা সত্যিকারভাবে ভালোভাবে স্পিরিচুয়ালি অ্যান্ড ফিজিক্যালি ব্যালেন্সড পার্সোনালিটি নিয়ে তারা তৈরি হয়েছেন কিনা এই ব্যাপারেও তাকে কিন্তু প্রশ্ন করা হবে রাসুল্লাহ সাল আলী আসসালাম এভাবেই মূলত প্রিয় দর্শক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন অতএব আমাদের সন্তানদেরকে যাতে আমরা সোনালী

তা এটি একটি ম্যাগনেটের মতো এটি একটি চুম্বকের মতো এই চুম্বক সবগুলো জিনিসকে আকর্ষণ করে এখন কিন্তু তার মাঝে এই চুম্বকটি এই পবিত্র আত্মাটি এটি একটি খালি চুম্বকের মতো যে খালি চুম্বকে কোনো কিছুই এখনও এখানে আসেনি কোনো পাথর অথবা কোনো কিছুই এখনও সে আকর্ষণ করেনি এখন সব কিছু থেকে সে মুক্ত অতএব তার আত্মাটি কিন্তু সব কিছু থেকে মুক্ত আপনি এই চুম্বকের কাছে যদি বাজে পাথর আপনি চুম্বকের কাছে যদি বাজে লোহা নিয়ে আসেন স্টিল নিয়ে আসেন যদি মরিচা পড়ায় স্টিল নিয়ে আসেন তাহলে সেটি যেমন এই আকর্ষণ করবে আমাদের এই সন্তানগুলোর তাদের যে পবিত্র আত্মা রয়েছে এই পবিত্র আত্মাগুলো কিন্তু এরকম সবকিছু গ্রহণ করবে এবং এই জন্য তার পিতামাতা যদি তাকে ভালো কাজের উপরে তাকে প্রশিক্ষিত করে তাহলে তার উপরেই সে প্রশিক্ষিত হবে আখেরা তাহলে সে দুনিয়া এবং আখেরাতে প্রাপ্ত হবে ভাগ্যবান হবে তার পিতামাতা হবে ওয়া ই আর যদি তাকে খারাপ কাজের উপর তাকে যদি অভ্যস্ত করে ফেলা হয় তাহলে ওয়া উহ ইহমাল আল বাহায় তাহলে আমরা চতুষ্প্যন্তুগুলো যেমনি ভাবে ছেড়ে দেয় তাহলে সক্রিয় ও হালাকা সে দুনিয়া এবং এখানে সব জায়গায় সেসব দুর্ভাগ্য কবলিত হবে এবং সে ধ্বংসপ্রাপ্ত হবে এবং তার এই যে দুর্ভাগ্য কবলিত হওয়া এবং ধ্বংসপ্রাপ্ত হওয়া এই সব কিছুর দায়ী দায়িত্ব তার পিতামাতাকে নিতে হবে আল্লাহ সুহানু আমাকে আমাদের সকলকে এগুলো উপলব্ধি করে আমাদেরকে সত্যিকার দায়িত্বশীল পিতামাতা হয়ে আমাদের সন্তানগুলোকে সোনালী শিশুতে যাতে আমরা গঠিত করতে পারি সেই তফিক আল্লাহ সুহ হায়নু আমাদেরকে দান করুন সেই কথা বলে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করছি এই প্রিয় দর্শক আমরা এই সিরিজে আমাদের সন্তানগুলোকে কীভাবে সোনালী শিশুতে পরিণত করবো সে আলোচনা আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী পর্বেও আমরা সেই আলোচনা অব্যাহত রাখবো আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আলিকুম আ রহমতুল্লাহ